আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আজিজ আহমেদ। আমি আসলে মেহমান হিসাবে আইলাম আমার ওয়াইফর চ্যানেল কুকিং ফর অল। আপনারা আমার বাড়িতে হাইতাম চাইলাম, আর আমার যে গ্রামের বাড়ি বা আমার চাচার বাড়ি আপনারা সবগুলোকে আমি শেয়ার করতাম চাইলাম। সো ইনশাল্লাহ আপনারা ওখান ইনে যখন আইসন নিশ্চয় মায়ায় আইসন, আর ইনশাল্লাহ আপনারা দেখবা। সো ও আমার আমি আর আমার কাজেন আমার মামাতো ভাই, আর ওখানে আপনারা দেখতে পাড়া যে জমিন জমিনই তো হয় মনে হয় এই জমিন হইল আমরা রই আমরা ফ্যামিলি। আমার বাবা মারা গেছেন 2015। আপনারা সবই দোয়া করবো আমার বাবার লাগে, আল্লাহ তাদের বেস্ট নসিহত করতা। আমার বাবার একটা আশা আছিল সব লইয়া থাকতা। আমার বাবার ভাই হইলা সাতজন। সো আপনারা ওখান দেখতে পাড়া এটা হইল যে জমিন দেখা জমিনের সাইডে দিয়ে হইল আমরার পুরানা বাড়ি। পুরানা বাড়িত আসুন আমার আরও দুইজন চাচা, সো সপ্তাহে সাতজন আমার চাচা। আর ইনো আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু জায়গায় ইনো দেখা জমিন ইনো হইল আমরা সবরই আমরা এক বাড়ির সবর। সো আমি আসলে সাহস করিয়া হো সাইডে দিয়ে নিতাম পারছি না, বিকজ আমি ড্রোন ফ্লাইংও এক্সপার্ট নাই, ওটার লাগে আসলে সাহস করছি না। সো এটার লাগে আমি দুঃখিত, আর আসলে জানছি না এলাম কোনো ভিডিও করবো। আর আপনারা ওখান দেখতে পাড়া যেটা ড্রোন ওখান যাইব এটা পার বাড়ির ফিস সাইড থাকি এটা ড্রোনটা যার। আর ইনো আপনারা যে গাছ দেখরা সারাউন্ডেড বাড়ির সামনে বা বাড়ির পিসখানেও যে গাছ ওখান দেখা যার, এটা সব তো হইলো আমার দাদার রোয়া। আর দাদা সবসময় গাছ রইতে পালা ফাইতা, সবসময় এনকারেজ করতা আমার চাচাইন সব এনকারেজ করতা। সো এখন আপনি লেফট সাইডের তো হইলো আমরা বাড়ি, আর রাইটের দুই সাইড হইলো আমার দুই চাচার বাড়ি। আর মাঝখানেও আপনারা দেখরা ইনো আরও দুইটা ইনশাল্লাহ বাড়ি হইব। সো ইনো সপ্তাহে পাঁচজন চাচা আমরা বাপ চাচা ইনো পাঁচজন থাকবা পাঁচ বাড়ি। আর আগে আপনারা যেটা দেখাইছিলাম পুরানা ইট ইনো দুইজন। এটা হইলো খোলাউড়ার রাস্তা, আপনারা লেফটে দেখুক আগে দেখলা, এটা হইলো খোলাউড়ার রাস্তা যেটা মেইন রোড হয়। আর এখন আমরা যাইম সামনে দিয়া। সো আপনারা ওখান যেটা গেট দেখার নিচে দিয়া এটাই হলো বাড়ির ভিতর গেট, আর এর সামনে দিয়ে হইলো আমরা প্রাইভেট রোড যেটা। সো ইনশাল্লাহ আপনারা লগে আমি শেয়ার করতাম চাইলাম। সো লেফটে দিয়ে আসলে আমি আমার বাড়ির থাকি ছাতর উপরে থাকি আমি তুলছি না, আমি তুলছি আমার চাচার রুম থাকি। আর ইনো ওখান আপনারা দেখা যে জমিন, আমি ফুটবলের খুব বেশি বড় ফ্যান, এই জমিন এটা ক্লিয়ার রাখা হয়েছে কোনোদিন ফুটবল উটবল কিছু যেহেতু খেলা যায় তো অনেক সুন্দর করিয়া খেলা যাইব। সো ওখন আমি আমরা চাচার আপনারা দেখতে পাড়া নিয়ে আমার চাচার রুফর উপরে থাকি আমি তুললাম। আমার চাচার খুব শখ আমারে সকালে তুলিয়া হইয়া বাতি যা তোমার ড্রোন ফ্লাই করো, তার লাগে চাচার রুপ থাকে আমি তুলরাম। ওখন আপনারা সামনে দিয়ে যাইরা। সো ও হইল গেট ফয়লা গেট যেটা, আর এর বাদে আপনারা ওখান দেখবা আমরা সামনের পুষ্পন্দি মনে হয় কয় কইতে পারলাম না, যেটা সুইমিং পুল আমরা ইংলিশে কই, আমার আসলে বাংলাতে মন ভালো না, এটার লাগে আমি মাফ চাই। ও আপনারা দেখতে পারডা তোরা দেখা নিয়র আমি সাহস করমুনি, ইনশাল্লাহ সাহস করি আরও আগুয়াইমু এই দেখা যার। আর সাইডে দিয়ে আসে আসলে এত সুন্দর লাগে গাছগুলা অকল যে আছে সাইডে দিয়া সেইডর লাগে আসলে খুব সুন্দর লাগে। আর এখন আমরা ইনশাল্লাহ ড্রোন এটা আরও কিছু যেহেতু সামনে সামনে দিয়ে না এটা লেফটে দিয়ে গেছে গিয়া আরও গুঁড়ো কেমনি দিয়া ঘুরব, আরও কিছু ঘুরলে আপনারার লোক আমি শেয়ার করতাম পারবো। কী সুন্দর বাংলাদেশে তো গাছগুলো আসলে খুবই সুন্দর লাগে। আমি লন্ডন ব্রট আপ কিন্তু ও সুন্দর লাগে, আমি অ্যাটলিস্ট ওয়ান্স বা টুয়াইসে ইয়ে দেশ সবসময় আইতাম। আর
আলহামদুলিল্লাহ আপনারা সবর দোয়া আমার বাবাই আমরা দেশের লাগে যে একটা মায়া লাগাইছেন এটার লাগে আমার দাদা বাবার কাছে শুক্রিয়া। আর আমার দাদা আসলে খুব বেশি রেসপেক্ট করুন, আমার দাদারে রেসপেক্ট করতা ও তার লাগে সবসময় দেশের লাগে ওই সব কিছু করতা। আর সবসময় একটা আশা থাকতো যে আমার বাবার সাত ভাই লইয়া একলগে থাকতা, কেউ সাফার করতা না, ও তার লাগে খুব সুন্দর লাগে। ওখন আমরা যেন হেড করতাম ড্রোনে, আরও কিছু গাছর হো সাইডে দিয়ে হইল আমার বাবার রেস্টিং প্লেস। আপনারা সবই দোয়া করবো আমার বাবার লাগে, আল্লাহ আমার বাবারে বেশ নসিব করতা, আপনারা সবই দোয়া করবা। আর লেফটে দিয়েও ওয়ান সেকেন্ড আপনারা কুলাউড়ার রাস্তা দেখতে পারতা। আমার আসলে ভিলেজের নাম হইল ইসলামপুর, খুব ছোট একটা ভিলেজ। এই ইসলামপুরের সব ওই আত্মীয় আমরা সব ওই আত্মীয় হইন। আর আপনারা যেটা সাদা রুফ দেখতে পারতা ওখন রোডের লগে ও সাইডে দিয়ে এটা হইল মসজিদ, আমরা গ্রামের মসজিদ। আপনারা সবই দোয়া করবা, আমরা সবল লাগি গ্রামের সবল লাগি দোয়া করবা। এখন আপনারা দেখতে পাড়া রাইটে দিয়ে এলো আমরা বাড়ি, আর লেফটে দিয়ে যে দুইটা দেখরা এটা হইলো আমার দুই চাচার বাড়ি। আমার চাচা সবল লাগি দোয়া করবা, আমার চাচা তো বাড়ি তারা সবল লাগি দোয়া করবা, খুব মায়া করুন তারা। আর আপনারা সবে দোয়া করবা। ওই সামনে দিয়ে এখন দেখতে পাড়া আবার আমি দেখাইতাম চাইলাম আপনারা রে উফরোর মেইন রোডর আর কিছু অন্য সাইডেরও কিছু সিনারি দেখাইতাম চাইলাম আপনারে। আপনারা কিবা মনে মনে গাইলেইরা কি তার লাগে ভিডিও তাইলাম, এই ভিডিও তো যেইন তুলরা ইন সুন্দরভাবে তুলরা না, আমি ওয়ান্স এগেইন খুব সরি আছি। বাট ইনশাল্লাহ আবার যদি কোনো সময় সুযোগ মিলে দেশে যাইবার আর ড্রোন চালাইবার যদি সুযোগ মিলে আপনার উদ্দেশ্যে আমি আরও সুন্দর করিয়া ইনশাল্লাহ ট্রাই করবো, চেষ্টা করবো তোলার। সো ওয়ান্স এগেইন আপনারা দেখতে পারটা ওখন আপনারা যেটা দেখতার লেফট সাইডে দিয়া ওখন আসলে আমি ড্রোনের লগে থাকতাম, চেষ্টা করতাম কিন্তু পারতাম না। ও হইল সামনের বাজু, সো ওটা হইল ফ্রন্টে দিয়া, সামনে হইল গ্যারেজ, তার বাদে হইল বাড়ি। আর এর ফিসে দিয়ে দেখলা যেন আমার আব্বার সবসময় কিন্তু সবল লাগে খেয়াল থাকতো, এর ফিসে দিয়ে হইল যারা গড় যারা খাম কাজ করুন তারা অন্য থাকবার লাগে। আব্বাই কিন্তু ভেরি সিমিলার তারার লাগিয়েও দুই তালার বিল্ডিং এনে মাঝে বানানি হয়েছে তারার লাগে, সো তারাও আরামে থাকতা ওঠার লাগে। আর এই যে সাদা দেখতে পাড়া ইনো আমার চাষায় মানাইছেন যেটা রেন্টে দিয়া কিতা কইন আপনার বাংলাদেশের কলোনি কলোনি লেফটে দিয়া চাষা খুব হাই ক্লাসে মানাইছেন, খুব সুন্দরই লাগে। আমার সব চাষা একমাত্র এক চাষা আছেন লন্ডন, বাকি সব ওই বাংলাদেশও। আর ওখন হইল ফিসর ফুসকুন্দি, আসলে আমি আপনারে সুন্দর করিয়া তুলতাম পারছি না কিন্তু ইনো ফিসে দিয়েও একটা আছে। আমার আব্বা সবসময় কইতা যে মেয়ের লোকলরও একটা সুবিধা থাকতো বাড়ির ভিতরে যেটা বাইরের মাইশে কেউ দেখত না, ওটার লাগি সব ফানো ভেরি সিকিউর। ওখন আমি চেষ্টা করতাম লার্নিং করতাম, আর এই সাথে যে আমার চাষা আমার চাষা আমার ডাইরেকশন মনে হয় দেরা। আর আমার দেখোটা গেঞ্জি ফিন্দ আপনারা সামনে যেহেতু জানতাম এই মুহূর্তে কিছু সুন্দর সুন্দর হয়ে আইলাম নে। আপনারা সব ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর আমার ওয়াইফে আসলে আমার ইনো আনজন আমার ওয়াইফে প্লিজ আপনারা সাপোর্ট করবা কুকিং ফর অল। আর প্লিজ আপনারা যেহেতু পালা লাগিয়ে তে শেয়ার করবা, আর আপনারা অতটুকু যেহেতু দেখিয়া তখন থ্যাংক ইউ সো মাচ। সব পালা থাকবা, দোয়া রইল আমার বাবার লাগি দোয়া করবা। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।